নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপার রসনারা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জে চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সেখানে তাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন শামীম ওসমান। কেন এমন কথা বললেন তিনি, বিস্তারিত সাইমন প্রভার প্রতিবেদনে। আমি জানি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এই খবর আমার কাছে আছে। ঢাকা থেকে আমাকে পুলিশ প্রশাসন জানিয়েছে আপনি সাবধানে চলেন। আমি একাই চলি, মৃত্যুর মালিক আল্লাহ। মেরে ফেলে মেরে ফেলবে তো আমাদের এটা জীবন হলো বলো? আমি মেরে ফেললে আমাকে আমার মেয়ে কাঁদবে না, আমার ছেলে কাঁদবে না, আমার পরিবার কাঁদবে না। বাট ওই মৃত্যুর মধ্যেও যদি তোমার জন্য সুন্দর একটা দেশ দিয়ে যেতে পারি, ওইটি আমাদের সাকসেস। আমরা এটা চাই, সো আমরা তোমাদের সাহস চাই। এই ছেলেরা তোমরা বসে আছো, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, তুমি তো ইয়াং, সাহসী, যোদ্ধা, ফাইটার। আজকে যদি চোখ বন্ধ করে কল্পনা করো তো, ওই গাছের সাথে তোমাকে বাঁধা হয়েছে, ওই গাছের সাথে তোমাকে বাঁধা হয়েছে, সরি কথাটা ওইভাবে নিও না, কিন্তু আমাকে বাঁধা হয়েছে। আমার চোখের সামনে, তোমার চোখের সামনে তোমার মা, তোমার বোন, তোমার বাড়ির মহিলাদের কাপড় খোলা হচ্ছে একটা একটা করে এবং ধর্ষণ করা হচ্ছে, কেমন লাগবে? এটা গল্প না, এটা সত্য ঘটনা। এই রাজাকার আল বদল আল সামস এই জামাতরাই কাজ করেছিল। আজকে দুঃখ লাগে, লজ্জা লাগে, ওরা এখনো রাজনীতি করে এই দেশে, ওরা এখনো হুঙ্কার দেয় শেখ হাসিনার বিরুদ্ধে। মহিলারা যারা এখানে বসে আছে, মেয়েরা আমার, তোমাদের সামনে যদি যদি তোমার বাবা, তোমার মা, তুমি ঘরে ওই ঘরে যে লুকিয়ে আছো কেন? নিজের ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য। ওই ওই গাছের তলে যে লুকিয়ে দেখছো, কি দেখলা? এক ব্রাশ ফায়ারে তোমার আব্বা আম্মা ভাইয়া সবাইকে গুলি করে মেরে ফেললো, তুমি এতিম হয়ে গেলা। হয়েছে তো বাংলাদেশে? ওই এতিম যদি কেউ এসে জিজ্ঞেস করে যে তোমরা এখানে বসে আছো, আমার বাবা মা ভাই সবাইকে তো হত্যা করা হয়েছিল, কেন? আমার বাবা আমাকে ফিরিয়ে দাও, কারণ এই স্বাধীন দেশে এখনো ওরা কথা বলে, কেন? কি জবাব দিবা, কি জবাব দিবা? তুমি তো যুবক, আমরা তো স্লোগান শিখেছি, কবিতা বলেছি, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তোমরাই তো তারা, তোমরাই তো তারা বাবা। আমি বলি না আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, নো, দেশকে ভালোবাসতে হলে কোনো দল করতে নাই, জাস্ট দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, কোনো দল করার দরকার নেই তোমাকে। আওয়ামী লীগ করতে হবে, নো, ছাত্রলীগ করতে হবে, নো, শামীম ভাই বলতে হবে, নো, জাস্ট লাভ ইউর কান্ট্রি, ইট ইজ ইউর ডিউটি। একটা কিছু করো দেশের জন্য, একটা ভালো, মৃত্যুর সময় যাতে মনে থাকে আমি আমার দেশের জন্য একটা ভালো কাজ করেছিলাম। যাই হোক, এই ঘটনা আমি দেখে দেখে মাথা গরম লাগতেছে, এই জন্য এত কঠিন কঠিন কথা বললাম, এখন এগুলি আর বলবো না। এবার তোমাদের সাথে একটু আলাপ করি, তোমাদের সাথে আলাপ করি এই কারণে, তোমরা কী চাও এখন তোমাদের ঠিক করতে হবে, তোমরা কোন জিনিসটা চাও? এই আগুন সন্ত্রাস চাও, বাসের মধ্যে মানুষ পুড়িয়ে মারতে চাও, মরা পুলিশকে কুপি কুপি মারতে চাও, এটাকে সাপোর্ট করবা? না, একটা মহিলা যিনি দেশটাকে, তার বাবা মা ভাই সবাইকে আমরা মেরে ফেলেছি, উনি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তোমাদের জন্য স্বপ্ন দেখছেন। ডিজিটাল বাংলাদেশ যখন বলেছে কিচ্ছু বুঝতাম না, কারণ ডিজিটাল কী আমি নিজেও বুঝতাম না, পার্লামেন্টে পাশ করছি আমি কিন্তু বুঝতাম না ডিজিটাল কী। এখন দেখো ডিজিটাল বাংলাদেশ মানে কী, এখন উনি স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশ। সো তুমি যাচ্ছ সামনে, এগিয়ে যাচ্ছ দ্রুত গতিতে, সামনে বাধা আসবে, তোমার কী করা দরকার তুমি ঠিক করো। সো চয়েস ইজ ইয়োর্স, আমি তোমাদের কাছে এই আহ্বান জানাই।